আজ পেশ হচ্ছে 2018-19 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবারও বাড়ছে আকার, সম্ভাব্য আকার প্রায় 4,68,000 কোটি টাকা। ময়মনসিংহের গাঙ্গিনার পাহাড় এলাকার হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, 7টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঐতিহাসিক 6 দফা দিবস আজ, বঙ্গবন্ধুর আপসের নেতৃত্বে 6 দফা পরিণত হয় স্বাধীনতার 1 দফায়, মন্তব্য বিশ্লেষকদের। চাপাই নবাবগঞ্জে সুস্বাদু ও মানসম্মত আম উৎপাদনের পরও এবছর রপ্তানি নিয়ে সংশয়, কৃষি বিভাগের স্বেচ্ছাচারিতায় দায়ী বলছেন ব্যবসায়ীরা। এবং গাইবান্ধায় বখাটের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, মামলা দায়ের। সময় সংবাদে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। শুরুতে বাজেট প্রসঙ্গ। আজ ঘোষণা হচ্ছে 10ম জাতীয় সংসদের পঞ্চম এবং নির্বাচনের আগে শেষ বাজেট। বেলা 12:30টায় জাতীয় সংসদে 2018-19 অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে এটি তার 12তম, বাংলাদেশের 47তম বাজেট। বাজেট ঘোষণার উদ্দেশ্যে হিয়া রোডের বাসা থেকে সংসদ ভবনের দিকে রওনা হয়েছেন আবুল মাল আব্দুল মুহিত। আসছে বাজেটে বিদ্যুৎ, জ্বালানি, ভৌত অবকাঠামো, পরিবহন খাত প্রাধান্য দিয়ে গুরুত্ব দেওয়া হবে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে। বাজেটের আকার হতে পারে 4,68,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 3,40,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ছাড়িয়ে যেতে পারে প্রায় 1,27,225 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 7.8% এবং মূল্যস্ফীতি 5.8%। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ রাখা হচ্ছে 1,73,000 কোটি টাকা। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বাজেট পেশ বিষয়ে সবশেষ জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। জুবায়ের, আফজাল ধন্যবাদ। আপনি জানেন যে জাতীয় সংসদে আজকে আগামী 2018-19 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এবং কিছুক্ষণ আগে তিনি তার সরকারি বাসভবন থেকে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে সরকারের দ্বিতীয় মেয়াদের এটি চলতি মেয়াদের এটি শেষ বাজেট হতে যাচ্ছে, এবং এই বাজেটের মধ্যেই, এই আগামী অর্থ বছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় কিন্তু বাজেট বেশ গুরুত্বপূর্ণ হয়েই আসছে দেশের মানুষের সামনে। কারণ প্রত্যেক বছরই বাজেটের পরে আমরা দেখি যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় এবং ভ্যাট এবং করের হার নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনার মুখেও আমরা পড়তে দেখেছি সরকারকে। চলতি অর্থ বছর যেটি হচ্ছে, যে চলতি অর্থ বছরের শুরুতে আমরা দেখেছিলাম যে ভ্যাট আইন নিয়ে একটা বিরোধপূর্ণ অবস্থানে সরকার এবং ব্যবসায়ীরা ছিলেন। তো আসছে অর্থ বছরের বাজেটে এ ধরনের কিছু থাকবে না বলে আগেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইঙ্গিত দিয়েছিলেন, এবং যেহেতু নির্বাচনী বছর সেহেতু জনগণের উপর যেন অতিরিক্ত কোনো করের হার বা না চাপানো হয় এবং সহনীয় পর্যায়ে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু নীতি নির্ধারক এবং ব্যবসায়ী মহল থেকে বারবারই বলা হচ্ছিল। এবং আজকে আমরা সকাল থেকে এসে এখানে অবস্থান করছি, এবং কিছুক্ষণ আগে আমরা সংসদের মধ্যে থেকে ঘুরে এসেছি। সেখানে একটা বিশেষ ক্যাবিনেট হওয়ার কথা রয়েছে, যে ক্যাবিনেট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে, এবং এই বৈঠকে আসলে বাজেট প্রস্তাবনার জন্য যে প্রস্তাবিত বাজেট সেটি উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হবে। তো সেটি সকাল 10টার পরেই, কিছুক্ষণ পরেই শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া আরেকটি বিষয়, যে বাংলাদেশ যেভাবে প্রবৃদ্ধি অর্জন করছে এবং গত কয়েক বছর ধরে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনের যে বিষয়টি বাংলাদেশে দেখিয়েছে এবং সক্ষমতা তৈরি হয়েছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এবং বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে এখনও যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্যও সরকার চেষ্টা করছে, এবং এবারের বাজেটে সে ধরনেরই কিছু দিক নির্দেশনা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রাখবেন বলেও আমরা ইতিমধ্যে প্রাক বাজেট আলোচনাগুলো থেকে জেনেছি। এবং প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে যে বিষয়টি খুব খুব গুরুত্বের সাথে বাজেটে আলোচনা হবে সেটি হলো যে
বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারটি সরকারের খুব বেশ ভালো নজরে রয়েছে এবং সরকার এখানে চেষ্টা করছে কিভাবে বেসরকারি বিনিয়োগ আরো বৃদ্ধি করা যায়। এবং এই বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আরেকটি জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাজেটে, সেটি হলো কর্মসংস্থান। আপনারা জানেন গত কয়েক বছর ধরে বাংলাদেশে বেকারত্বের হার ক্রমবর্ধমান এবং এই ক্রমেই বেড়ে চলা বেকারত্ব নিয়ন্ত্রণে কিন্তু চলতি অর্থ বছরেই কিছু দিক নির্দেশনা ছিল এবং আগামী অর্থ বছর 2018-19 অর্থ বছরে সেটি কিন্তু বেশ ভালোভাবে আলোচিত হবে যে কিভাবে আরো কর্মসংস্থান বৃদ্ধি করা যায় এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের যেসব লক্ষ্যমাত্রা রয়েছে সেগুলো পূরণ করার জন্য সরকার কিন্তু সচেষ্ট। এবং সরকারের যে মন্ত্রী পর্যায়ে যেসব মন্ত্রীরা রয়েছেন এবং যেসব উচ্চ পর্যায়ের সচিব এবং আমলারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই সংসদে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পরেই যখন বিশেষ ক্যাবিনেট শেষ হওয়ার পরে যখন প্রস্তাবনার বাজেট প্রস্তাবনার সময়টি 12:30টার সময় নির্ধারিত সময় দেওয়া আছে, তো আমরা ততক্ষণ পর্যন্ত আসলে আপনাদেরকে আরো হালনাগাদ তথ্য দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে 3 নম্বর হেয়ার রোডে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাসার সামনে রয়েছেন সহকর্মী সাফায়েত। আমরা সাফায়েতের কাছে যাচ্ছি সেখানকার সবশেষ খবরাখবর জানার জন্য। সাফায়েত আফজাল, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি রমনা এলাকায় হেয়ার রোডের অর্থমন্ত্রীর নিজ বাসার সামনে। কিছুক্ষণ আগেই তিনি বাজেট পেশের উদ্দেশ্যে সংসদের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে অর্থমন্ত্রীর এটা কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম কোন অর্থমন্ত্রী যিনি তার দশমবারের মতো বাজেট পেশ করবেন বাংলাদেশে, এটা একটা একটা প্রথম রেকর্ড হয়ে আছে। তাছাড়া আমরা কিছুক্ষণ আগে যখন আমরা এখানে এলাম দেখলাম যে তিনি পাঞ্জাবি গায়ে ঐতিহ্যবাহী ব্যাগ হাতে এবং কোট পরে তিনি কালো গাড়িতে চড়ে তিনি সংসদের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। তবে একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে এই আমাদের বর্তমান যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার দশম বাজেট তিনি পেশ করতে যাবেন আজকে দুপুরের দিকে। আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম দিয়ে যে এবারের বাজেটের আকার হচ্ছে প্রায় 6,064 কোটির উপরে। তো একটা বিষয় হলো যে অর্থমন্ত্রীর তার নিজের হাতে যে 10টা বাজেট দিয়েছেন তার মধ্যে অনেকগুলো ইতিবাচক ঘটনা বাংলাদেশের অর্থনীতিতে ঘটেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে বাংলাদেশের অর্থনীতিতে 7% উপরে প্রবৃদ্ধি, তারপর বাংলাদেশের দারিদ্রের হার প্রায় 25% নিচে নেমে আসা এবং তার হাতেই বাংলাদেশ প্রথম স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের আয়ে উন্নীত হয়েছে। তো এই মোটামুটি তার অনেকগুলো সফলতার পাশাপাশি গত বছর ভ্যাট আইন বাস্তবায়ন করতে পারেননি, তো এবছর যেহেতু নির্বাচনের আগে তার শেষ বাজেট সরকারের দ্বিতীয় মেয়াদের, তো আমরা অপেক্ষা করছি যে বাজেটে এবার কি আসে, নতুন কোনো চমক আসে কিনা, এই অপেক্ষায় আছি। তো এই ছিল অর্থমন্ত্রীর বাসার সামনে থেকে আমার কাছে সর্বশেষ। বেলা 12:30টায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 2018-19 অর্থ বছরের বাজেট পেশ করবেন, সে খবরই জানাচ্ছিলেন সংসদ ভবন এলাকা থেকে আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। এবং এর আগে হেয়ার রোডের অর্থমন্ত্রীর বাসভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাফায়েত। তিনি জানাচ্ছিলেন এর মধ্যে অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত বাজেট পেশের জন্য সংসদ ভবনের দিকে রওনা হয়েছেন। বরাবরের মতো এবারও বাড়ছে বাজেটের আকার। 2018-19 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার প্রায় 4,68,000 কোটি টাকা, যা প্রথম বাজেট 1972 সালের বাজেটের তুলনায় প্রায় 600 গুণ বড়। অতীতের ধারাবাহিকতায় এ বাজেটেও থাকছে বড় অঙ্কের ঘাটতি। হরিপদ সাহার রিপোর্ট। 1974 সালে বাজেটের আকার ছাড়ায় 1,000 কোটি টাকা, যা 1988 সালে দাঁড়ায় 10,565 কোটি টাকায়। 2003 সালে ঘোষিত 31তম বাজেট প্রথমবারের মতো 50,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী সাইফুর রহমানের পেশ করা ওই বাজেটের আকার ছিল 51,980 কোটি টাকা। 5 বছর পর 2008-09 অর্থ বছরে যা 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম পেশ করেন এই বাজেট। 2011 সালের 9 জুন পেশ করা হয় 41তম বাজেট, যার আকার ছিল 1,63,000 কোটি টাকা। মহাজোট সরকারের গত মেয়াদের পঞ্চম ও শেষ বাজেট 2,00,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, আকার ছিল 2,22,491 কোটি টাকা। দ্বিতীয় মেয়াদের মহাজোট সরকারের প্রথম বাজেট দেওয়া হয় 2014 সালের 5 জুন, যার আকার ছিল 2,50,506 কোটি টাকা। 2 বছর পরই 2016 সালে এসে এর আকার দাঁড়ায় 3,40,605 কোটি টাকা। 2017 সালে দেশের বাজেটের আকার 4,00,000 কোটির মাইল ফলকে পৌঁছায়।
মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট পেশ হতে যাচ্ছে আজ। দেশের ইতিহাসে রেকর্ড টানা দশমবারের মতো বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নির্বাচনের বছরে নানামুখী উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয়ের চাপে এবছর বাজেটের আকার ছাড়িয়ে যাবে 4.5 লাখ কোটি টাকা, যার মধ্যে ঘাটতি থাকতে পারে প্রায় 16 লাখ কোটি টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এবারের বাজেট হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের 20তম বাজেট, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 16তম বাজেট। বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে। প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর 1996 সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে। পরে 1997 সালের 28 জুলাই তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ.এম.এস. কিবরিয়া ঘোষণা করেন শেখ হাসিনা সরকারের প্রথম বাজেট। 1996-97 অর্থ বছরে 24,603 কোটি টাকার সে বাজেট তৎকালীন সরকারের শেষ বছরে গিয়ে দাঁড়ায় 42,306 কোটি টাকায়। এরপর 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যা পরবর্তী কয়েক অর্থ বছরে বেশ বড় আকারেই বেড়েছে। নবম জাতীয় সংসদে শেষ বাজেটে রেকর্ড 2,22,491 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন মুহিত। পরবর্তীতে 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় দফায় আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠন করে, আর ক্ষমতায় এসে বর্তমান অর্থমন্ত্রীর 2014-15 অর্থ বছরের প্রথম বাজেট প্রস্তাব 2.5 লাখ কোটি টাকা ছেড়ে যায়। সবশেষ 2017-18 অর্থ বছর বাজেটের পরিমাণ দাঁড়ায় 4,266 কোটি টাকা। আর আসছে 2018-19 অর্থ বছরের বাজেট হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের 20তম বাজেট, যার আকার ধরা হয়েছে 4,68,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের পঞ্চম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2018-19 অর্থ বছরের বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে টানা দশমবারের মতো বাংলাদেশ সরকারের বাজেট প্রণয়ন করবেন 85 বছর বয়সী প্রবীণ এই মন্ত্রী। 2009 সাল থেকে টানা 9 বছর ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই রাজনীতিবিদ। তৎকালীন অবিভক্ত ভারত উপমহাদেশের শ্রীহট্ট, বর্তমানে সিলেট জেলায় 1934 সালে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 1963 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেন তিনি। বেশ দাপটের সাথে শুরু করেন কর্মজীবনও। 1960 থেকে 63 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিস সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে। 1969 সালে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন পাকিস্তান দূতাবাসের অর্থনৈতিক পরামর্শক হিসেবে। পাকিস্তান কর্মপরিকল্পনা কমিশনের প্রধান ও উপসচিব থাকা অবস্থায় তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য প্রতিবেদন আকারে পাকিস্তান কংগ্রেসে পেশ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে চাকরি থেকে অব্যাহতি নিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াশিংটন দূতাবাসে ইকোনমিক কাউন্সিলরের দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীন বাংলাদেশে 1972 সালে পরিকল্পনা কমিশনের সচিব এবং 1977 সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুহিত। 1982 থেকে 83 সাল পর্যন্ত এরশাদ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন মুহিত। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। সিলেট 1 আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর 2009 সালের 6 জানুয়ারি বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এই রাজনীতিবিদ। নবম জাতীয় সংসদের সব কয়টি বাজেটই প্রণয়ন করেন মুহিত। দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এই নেতা। এবার আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের পঞ্চম বাজেট সংসদে পেশ করবেন প্রবীণ এই নেতা। অর্থাৎ ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বরগুনায় ছাত্রী ধর্ষণের দায়ে চাকরিচ্যুত শিক্ষক 16 বছর পর নিয়োগ পেলেন একই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে, অভিভাবক শিক্ষার্থীদের ক্ষোভ। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:30 ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিজ নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে 6 দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ময়মনসিংহে ভয়াবহ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে শহরের অন্যতম বড় হকার্স মার্কেটটি। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 150 দোকান। সকাল 7টায় শহরের গাঙ্গিনার পাড় এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের 10 ইউনিটের 3 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানায়, সকাল 7টার দিকে ময়মনসিংহের গাঙ্গিনার পাড় এলাকায় হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা বাড়ায় র‍্যাব পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের আরো 6টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। যেহেতু ভোরবেলা আগুন অগ্নিকাণ্ড, সবগুলো দোকানই তালাবদ্ধ ছিল, এর জন্য আমাদের অগ্নি নির্বাপনে একটু সমস্যা হয়েছে। ইতিমধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। ঈদকে সামনে রেখে দোকানে নতুন মালামাল তোলায় সম্পূর্ণ নিঃস্ব হয়ে হাহাকার করছেন দোকান মালিকরা। প্রচুর মাল আছে, প্রায় 4-5 লক্ষ টাকার আমার সবচেয়ে গুড়ান মাল আমি একটা বাইর করতে পারছি। আমাদের দোকান ছিল ল্যাম্পটারের দোকান আর পাশাপাশি জুতার দোকান, সবই পুড়ে গেছে, এখন আর কিছু নাই। ইনভেস্ট যা করার ভাই, ঈদের ঈদ উপলক্ষে সব করছি ভাই, সব ভাই ছাই হয়ে গেছে ভাই। সুদের টাকা আর নিয়ে আমরা ঈদের বাজারে মাল সব পরিপূর্ণভাবে মাল তুলছি, এই হিসাবে আমরা একদম শেষ, আমাদের আর কিছু করে নাই, আমরা রাস্তার ভিখারি হয়ে গেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দ্রুত সময়ের মধ্যেই একটা কমিটি গঠন করে দিব এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করার জন্য, এবং পাশাপাশি আমরা যত ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা বসবো, তাদের কিভাবে আমরা পুনর্বাসন করতে পারি, তাদেরকে কিভাবে সহায়তা করতে পারি, সে ব্যাপারে উদ্যোগ নিব আমরা। ঘন বসতিপূর্ণ এলাকা ও পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। পরে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো মার্কেটের প্রায় 150 দোকান পুড়ে ছাই হয়ে যায়। সমসংবাদ ময়মনসিংহ। এই মুহূর্তে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটের সামনে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুনুর রশিদ, ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার যে হকার্স মার্কেট, যেটি ভোর থেকে দাউ দাউ করে জ্বলছে, এখনও আগুন নেভেনি, তবে ফায়ার সার্ভিস বলছে যে তারা নিয়ন্ত্রণে এনেছে, যে এই আগুন আশপাশের কোনো এলাকায় ছড়ানোর এখনও কোনো ব্যবস্থা নেই, সেই প্রেক্ষিতে তারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ফায়ার সার্ভিস এও বলছেন যে আগুন নিয়ন্ত্রণে থাকলেও এখনও তারা আগুনটি পুরোপুরি নেভাতে পারেনি। এখনও আমরা দেখতে পাচ্ছি যে এই মার্কেটের সামনে যে অবস্থা, সেখানে আগুন দাউ দাউ করে জ্বলছে, এবং এখানে ব্যবসায়ী যারা আছেন তারা মার্কেটের আশপাশে ভিড় করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও দোয়ার কুণ্ডলি দোয়ায় একেবারে অন্ধকার হয়ে গেছে এলাকা, এবং আগুনের যে লেলিহান শিখা এখনও ঘরের ভিতরে দেখা যাচ্ছে, যে এখনও আগুন থেমে থেমে আগুন জ্বলছে। কিছুক্ষণ আগে অবশ্য আমরা এই যে আগুনের দাউ দাউ শিখাটা দেখিনি, এই অল্পক্ষণ কিছুক্ষণ যাবতই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার আগুন নতুন করে দাউ দাউ করে জ্বলছে। তবে এখানে ব্যবসায়ী যারা আছেন, যে এখানে এই যে হকার্স মার্কেট, এখানে প্রায় 150 দোকান রয়েছে, 150 দোকানে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা তাদের সমস্ত পুঁজি সংগ্রহ করে এখানে ইনভেস্ট করেছেন, এবং এখানে মালামাল কিনে গতকাল রাতেও তারা সর্বশেষ এখানে মালামাল সংরক্ষণ করে রেখেছেন, এবং এই ঈদকে সামনে রেখে তাদের ব্যবসার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য তাদের সেই জমানো টাকা এবং ধার দেনা করে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এবং সুদে টাকা নিয়ে তারা এখানে জড়ো করেছেন। সব মালামাল একেবারে পুরে ছারকার হয়ে গেছে, ছাই হয়ে গেছে পুরো, যে এখানে প্রায় 150 দোকানই পুরে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এখানে ফায়ার সার্ভিস সদস্যরা বলছেন যে এই মার্কেটের বেশিরভাগ দোকান আছে, এখানে জুতার দোকান এবং বিভিন্ন মেশিনারিজের দোকান আছে, সেই মেশিনারিজের আগুন এবং জুতার আগুন হওয়ার কারণে এই আগুন সহজে নিয়ন্ত্রণে আনতে পারছে না। আর ফায়ার সার্ভিস আরেকটি বিষয় জানিয়েছে যে আসলে এখানে যে এলাকায় আগুনটি লেগেছে সেই এলাকার চতুর্দিকে সরু রাস্তা, একেবারে গিঞ্জি অবস্থা, এখানে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে তারা আসলে ঠিক সেভাবে যেভাবে আগুন নিয়ন্ত্রণ সহজে তাদের করার কথা সেটি করতে পারেননি। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিস সদস্যরা জানিয়েছেন যে পানির সংকটের কারণে তারা এখানে আগুন তারা নির্বাপন করতে পারেননি, এবং এখানে আমরা যদি বলে রাখি যে এখান থেকে প্রায় 1/4 কিলো দূরে বিদ্যাময়ী স্কুলের যে একটি পুকুর আছে সেই পুকুরটি একেবারে শুকিয়ে গেছে, কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসতে পারে না, এবং আশপাশের কয়েকটি বহুতল ভবন আছে, এই বহুতল ভবনের যে পানির ট্যাঙ্কি আছে সেই বহুতল ভবনের পানির ট্যাঙ্কও খালি হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে পানির স্বল্পতার কারণেই আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলে এখানে জানিয়েছেন। এবং আর এখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মহসিন আমাদের জানিয়েছেন এখানে যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা প্রশাসন উদ্যোগ
উদ্যোগ নেবে এবং তারা জেলা প্রশাসন থেকে একটি কমিটি গঠন করা হবে কি কারণে আগুন লেগেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টি নিরূপণের পর এখানকার ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন বলে এখানকার জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন আমাদের জানিয়েছেন যে এই ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। ময়মনসিংহের গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটের আগুন লাগার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। সময় সংবাদে আরো থাকছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সহযোগীকে হত্যার দায়ে অভিযুক্ত অস্কার মুলারকে যাবজ্জীবন কারাদণ্ড। গাইবান্ধায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে সাদুল্লাপুর উপজেলায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বাড়ির পাশে মাঠ থেকে প্রতিবেশী সুজন মিয়া নির্যাতিতাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সে। অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিতার দাদি বাদী হয়ে সুজন মিয়াকে আসামি করে সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন। আমি ওর সাথে পাইনি, না পাওয়ার কারণে ওর সাথে খারাপ ব্যবহার করছি। লোক তো আমাদের আর বিয়ে শাদী দেওয়াটাও ঠিক নয়, কোথায় দেব, কে নিবে? আমার ভাস্তির যে ঘটনা ঘটেছে আমরা উচিত মূল্য বিচার চাই। আমরা চাই এই সব বিচার খুব দ্রুত হোক, তারা বিচার পাক, এই বিচারগুলো পেলে হয়তো এই সমস্ত অপরাধ কমে আসবে। আশঙ্কাজনক অবস্থা আমাদের এখানে ভর্তি আছে, তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং তার চলতি বছর আম রপ্তানি নিয়ে সংশয় দেখা দিয়েছে। কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংঘ নিরোধ বিভাগের কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার কারণে এবছর আম রপ্তানি হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাদের দাবি, দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলার অর্থকরী ফসলকে ক্ষতিগ্রস্ত করতে একটি মহল তৎপর। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। 2015 সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয় আম রপ্তানি। পরের বছরই 150 মেট্রিক টন আম রপ্তানি হয়, যা সরাসরি বাগান থেকেই সংগ্রহ করে নিয়ে যায় রপ্তানিকারকরা। তবে 2017 সালে এই প্রক্রিয়ায় বাদ সাধে কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংঘ নিরোধ বিভাগ। জেলায় পর্যাপ্ত আম উৎপাদন হলেও নারায়ণগঞ্জের শ্যামপুরে প্যাকিং হাউস করায় বিপাকে পড়েন রপ্তানিকারকরা। বাগান মালিকদের সাথে চুক্তি থাকলেও উদ্ভিদ সংঘ নিরোধ বিভাগের হস্তক্ষেপের কারণে আম না নেয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। দেশের সেরা ও শীর্ষ আম উৎপাদনকারী জেলার অর্থকরী ফসলকে ক্ষতিগ্রস্ত করতে একটি মহল তৎপর বলে অভিযোগ সংশ্লিষ্টদের। যারা এক্সপোর্টার আছে তাদের অনীহা, তারপরে কোয়ারেন্টাইন উইংয়ে তাদের জটিলতার কারণে তারা আম রপ্তানি করতে আগ্রহ হারিয়ে ফেলে, ফলে আমাদের আম রপ্তানি করা হয়নি। চাঁপাইনবাবগঞ্জের আমকে যদি আমরা এক্সপোর্টের সামনে সাইতে নিয়ে যেতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। গত বছর উদ্ভিদ সংঘ নিরোধ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যবসায়ীদের করা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরেও আম রপ্তানি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 8টি সুপারিশমালা পেশ করার পরে এবছরও এই সুপারিশমালার আলোকে কোনো কার্যকরী ভূমিকা রাখা হচ্ছে বলে আমরা মনে করতে পারছি না। আর রপ্তানি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার কথা থাকলেও চলতি বছরের আম রপ্তানি নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে স্থানীয় কৃষি বিভাগ। 10 জন চাষি আম রপ্তানির জন্য প্রক্রিয়ায় আছে, তারা রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করে তারা পাইপ লাইনে আছে, কিন্তু আমার জানা মতে এখনো এই তাদের সঙ্গে যে চুক্তি সেটার কিছু অস্পষ্টতা আছে। 2017 সালে 1000 মেট্রিক টনেরও বেশি রপ্তানিযোগ্য আম উৎপাদন হলেও তা রপ্তানি করতে পারেনি জেলার ব্যবসায়ীরা। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ময়মনসিংহে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা জটিলতায় ভাগ্যের চাকা ঘুরছে না কৃষকের। ভেজাল বীজ, সার, কীটনাশক আর কৃষি উপকরণ উৎপাদন খরচ তোলা নিয়েই হিমশিম খাচ্ছেন কৃষকরা। বিশ্লেষকরা বলছেন, কৃষক পর্যায়ে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে। আওয়ামী লীগ নেতারা বলছেন, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার। আর বিএনপি বলছে, ক্ষমতায় গেলে কৃষকের আয় বাড়াতে কাজ করবেন তারা। সাইমাকন্দের তোলা ছবি নিয়ে জগরুল পাশা রুশোর রিপোর্ট। ধান, পাট, শাকসবজি ও রবি শস্যের অন্যতম উৎপাদন অঞ্চল ময়মনসিংহ।
দেশের খাদ্য উদ্ভিদ জেলা এটি, কিন্তু কৃষকেরা দিনরাত পরিশ্রম করে প্রচুর ফসল ফলালেও এর সুফল পান না তারা। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অভাবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে উৎপাদন খরচই উঠে না তাদের। ভেজাল বীজ, সার ও কীটনাশকে প্রতারিত হতে হয় হরহামেশাই। পাশাপাশি কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে দিশেহারা কৃষকেরা। টমেটো করি বা শশা করি, সেইখানেও আমরা যদি 20 টাকা কেজি বেশি শহরে দেওয়া যায় 80 টাকা 60 টাকা কেজি। আমরার যে পয়সাটা পাওয়ার প্রয়োজন ছিল সেটা মধ্যস্বত্বভোগী যারা তারা নিতেছে গা, আমরা পাচ্ছি না। আমাদের এখানে কোনো কোল্ড স্টোর নাই, এটা যেন রাখবো এই ব্যবস্থাপনা নাই, বীজ আমরা রাখতে হয় নারায়ণগঞ্জে মুন্সিগঞ্জে। কৃষি বিশ্লেষকরা বলছেন, কৃষক পর্যায়ে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র স্থাপন এবং শস্য বীমার ব্যবস্থা করতে হবে। উন্নয়নের সুফল কিন্তু কৃষকরা ভোগ করছে না প্রত্যেকটা ফসলের বেলায়। আমরা দেখছি টমেটো কি রাস্তায় ফেলে পিষে ফেলতেছে, আজকে যদি আমাদের সংরক্ষণের ব্যবস্থা থাকতো, সরাসরি যদি কৃষকের কাছ থেকে এগুলো কিনতে পারতো, তাহলে দেখা যেত যে কৃষক এখানে লাভবান হচ্ছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, কৃষক পর্যায়ে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার। আর বিএনপি নেতারা বলছেন, ক্ষমতায় গেলে কৃষকের আয় বাড়াতে কাজ করবেন তারা। ন্যায্য মূল্যের জন্য সরকারের যে পরিকল্পনা হবে, সেই পরিকল্পনা থাকবে কৃষক বান্ধব সরকার, যাতে কৃষকদের সকল জিনিসের মূল্য যথার্থ পায়। বিএনপি যদি ক্ষমতা আসতে পারে, আমি মনে করি যে আমরা এই ব্যাপারটা খুব কঠিনভাবে দেখব। ওদের যদি আর্থিক অবস্থাটা ভালো করতে পারি, তাহলে কিন্তু সারা দেশের অবস্থা ভালো হবে। ময়মনসিংহ জেলার 13টি উপজেলায় মোট ফসলি জমির পরিমাণ 3,73,000 হেক্টর, আর প্রায় 9,68,000 লোক কৃষিকাজের সাথে জড়িত। জগলুল পাশা, রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ। নারী এশিয়া কাপ ক্রিকেটের খবর। হট ফেভারিট ভারতের পর এবার থাইল্যান্ড নারী দলকে হারালো বাংলাদেশ। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে থাইদের 9 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল টাইগ্রেসরা। আগে ব্যাট করতে নেমে 8 উইকেটে 60 রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। জবাবে মাত্র 1 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সালমারা। আত্মবিশ্বাসী বাংলাদেশ শুরুতেই চেপে ধরে থাইল্যান্ডকে। দলীয় 9 রানেই 2 ওপেনার নাতাকান চান্তাম ও ন্যারুমল চাওয়ের উইকেট হারায় তারা। অধিনায়ক তিপ্পচের অপরাজিত 13 ও বোচাথামের 15 রানে ভর করে শেষ পর্যন্ত 60 রান তুলতে সক্ষম হয় থাইল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে 8 রানে শামিমা সাজঘরে ফিরলেও আয়েশা রহমান ও নিগার সুলতানার নৈপুণ্যে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেসরা। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সালমা খাতুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ পেশ হচ্ছে 2018-19 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। ময়মনসিংহের গাগিনার পাড় এলাকায় হকার্স মার্কেটে ভয়াবহ আগুন। 10টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে হলেও এখনো চলছে থেমে থেমে আগুন। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। বঙ্গবন্ধুর আপোষহীন নেতৃত্বে 6 দফা পরিণত হয় স্বাধীনতার 1 দফায়, মন্তব্য বিশ্লেষকদের। চাঁপাইনবাবগঞ্জে সুস্বাদু ও মানসম্মত আম উৎপাদনের পরও এবছর রপ্তানি নিয়ে সংশয়, কৃষি বিভাগের স্বেচ্ছাচারিতায় দায়ী বলছেন ব্যবসায়ীরা। এবং গাইবান্ধায় বখাটের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, মামলা দায়ের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।